সম্প্রতি আস্ত এক সোনার পাহাড়ের খোঁজ পাওয়া গেছে কঙ্গোয়। দেশটির এই পাহাড়ের মধ্যে নাকি রয়েছে সোনার উপাদান, তাই ওই পাহাড় খুঁড়ে স্বর্ণ খুঁজে বের করায় মেতেছে 80 থেকে 80 বছর বয়সী কঙ্গোবাসী। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের ওই পাহাড়ের পাথুরে মাটিতে নাকি প্রায় 60 থেকে 90% আকরিক সোনা, এমনটাই দাবি উঠেছে ওই পাহাড়কে ঘিরে। কিভু প্রদেশের লুহিহি এলাকা অবস্থিত ওই পাহাড়ের কথা জানা গিয়েছিল ফেব্রুয়ারির শেষ দিকে, আর এই কথা জানার পরই ওই এলাকায় ছুটে গেছে হাজার হাজার মানুষ। গায়ত্রী শাবল বেলচা দিয়ে পাহাড়ের পাথুরে মাটি খুঁড়ে সোনা খুঁজছেন গ্রামবাসীরা। পাথুরে মাটি থেকে সোনার উপাদান আলাদা করতে একটি পাত্রের পানিতে তা ধুয়ে নিচ্ছেন গ্রামবাসী। এভাবেই হাতে উঠে আসছে মুঠো মুঠো সোনা। সোনার খোঁজে সকলেই পাহাড়ের মাটি তুলে নিয়ে যাওয়ায় এমন অবস্থা দাঁড়িয়েছে যে ওই পাহাড়ের গায়ে আস্ত খাদের সৃষ্টি হয়েছে। সোনার খোঁজে সকলেই এমন মাতর হয়েছে যে লুহিহির ওই গ্রামে পা রাখায় দায় হয়ে উঠেছিল, ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে এলাকায় খনন কাজ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সেই নিষেধাজ্ঞায় বহাল থাকবে। মার্সিয়া মান্নান, মাইটিভি।